দেশের কৃষক এখন ঘরে তুলছে মুড়ি কাটা পেঁয়াজ। কয়েক হাজার হেক্টর জুড়ে পেঁয়াজের সবুজ ক্ষেত থেকে ফসল তুলে শুকানোর কাজে ব্যস্ত চাষিরা। কিছুদিনের মধ্যে ঘরে উঠবে হালি ও দানা জাতের পেঁয়াজ। উন্নত জাতের এই পেঁয়াজ ইতোমধ্যে বাজারে এসেছে, কমছে দামও। আসন্ন রমজানে পেঁয়াজের মৌসুম থাকায় ঘাটতি হবে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। রমজান মাসটা পড়ে গেল, আপনি পেঁয়াজের সম্পূর্ণ ভরপুর মৌসুমে, এই সময় বাড়ার কোনো সম্ভাবনা খুবই কম। তারপর কাঁচামাল বলা যায় না, হয়তো একের থেকে এদিক সেদিক হইতে পারে। বাজার ঘুরে দেখা গেছে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। বিদেশি আমদানি করলে মনে করেন এটা অনেক সময় নির্ভর করতে, ধরেন বৃষ্টি হইলে আপনার পানি পানি বেজে গেলে পচে যায়, ঠিকমতো লুটে আসে হয়তো রমজান মতো যাবে। রমজানে দেশীয় পেঁয়াজের পাশাপাশি ভারত থেকে আমদানি করা পেঁয়াজের সরবরাহ চাহিদা অনুযায়ী থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ভারতের যারা এক্সপোর্টার তাদের পলিসি এই টাইমে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে, আমাদের পেঁয়াজ বাংলাদেশে এখন ভরা মৌসুম, এই টাইমে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে যাতে দেশি কৃষকরা দু একটা লস খায়, যেটা উৎপাদন করে তুলতে না পারে, এবং যারা ইম্পোর্টার মাল নিয়ে আসছে তাদেরও কিছু কিছু লস হচ্ছে। কৃষকরা ভালো বীজ এবং ফসলের ন্যায্য দাম পেলে উৎপাদনে আগ্রহ বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।